একটা বড় ভোট দিয়েছি, একটা আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য, এই জিনিসগুলো যদি আমরা কভার না করতে পারি আমরা, তাহলে কিন্তু যতটুকু অন্তর্বর্তীকালীন সরকারকে আগাতে চাই সেটা আগাতে পারবো। এই কাজগুলো করতে হবে, যে কোনো কাজ করার পিসমিল সলিউশন বা কেউ এসে একটা বললো যেটা করে ফেললো, এইটা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে কথা বলে করতে হবে। প্রসঙ্গে ধরুন একটা আলোচনা, রাজনৈতিক দল তো কথা বললেই হয় না, তারা তো পারস্পরিক কথা বলে, এই দায়িত্ব নিতে হবে সরকার। সরকার যদি সেই দায়িত্ব না নেয় তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে। আমরা বলছি দ্রুততার সাথে সেই কাজটা করা। গতকাল থেকে রিট নিয়ে কথা, আমি আশা করি যারা এসেছিল তারাও বলেছে, আমাদের সমন্বয় করেছে। আপনাদের মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সামন থেকে শুরু করে আজ পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনীতি করেছে, এই ফ্যাসিস্ট সরকারের অবসানে বিশেষ ভূমিকা পালন করেছে, আসল বিশেষ ভূমিকা পালন করেছে। আমরা এইটা নিয়ে একটা ঘটনা ঘটেছে, এটাই সেই করি, এটা কিন্তু বাংলাদেশের নীতিনিষ্ঠ রাজনীতি ভাব আন্দোলনের প্রতি একটা আঘাত। আমরা আশা করবো বাংলাদেশে যারা স্বৈরাচারের অবসান চাই, ব্যবস্থা বদল চাই এবং নীতিনিষ্ঠ রাজনীতি দেখতে চাই, তাদের সবাইকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই ধরনের আঘাত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানাই, আর বামপন্থীদের থেকে পরিষ্কার কথা বলে দিতে চাই। ব্রিটিশ আমল থেকে শুরু করে জেল জুলুম নিষিদ্ধ করা নানা ধরনের প্রক্রিয়া সূচনা করা হয়েছিল, কিন্তু বামপন্থীদের নীতিনিষ্ঠ জায়গা থেকে সরানো যায়নি, কোনো অপশক্তি সরাতে পারবে না। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই মেসেজটুকু আরেকবার।